আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা কাজ শেখাবো, যেটা মাধ্যমে এতটুকু কাজ যেটা যে কেউ একটা বাচ্চাও করতে পারবে, সে কাজটা শিখে আপনি ফাইবার মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে মোটামুটি ভালো টাকা আর্ন করতে পারবেন। এটার চাহিদা ফাইবারে অনেক আছে। আমি দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট যেখানে আমাদের ফ্রিলান্সিং, আউটসোর্সিং যেটাই বলেন না কেন, সেটার কাজ সব ধরনের কাজ শেখানো হয়। তো আমি দেখেন এখানে একটা চ্যাটবট সিলেক্ট করছি, লাইভ চ্যাট, যেটা আমাদেরকে যদি কোনো স্টুডেন্ট বা কোনো আদার্স যে কেউ SMS করে যে আমাদের সম্পর্কে জানতে চায় অথবা আমাদের সাথে লাইভে কথা বলতে চায়, কোনো একটা প্রবলেম হয়েছে সেটা সমাধান করতে চায়, তাহলে এখানে আমাদের ক্লিক করলেই কিন্তু তিনি আমাদের সাথে লাইভে কথা বলতে পারবে। আমি যেটা করছি এটা ফেসবুকের সাথে কানেক্ট করে রাখছি, অথবা আপনি যেটা করতে পারেন হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারেন, অথবা ডাইরেক্ট আপনি একটা ওয়েব পেজ তৈরি করে সেখানেও কানেক্ট করতে পারেন, অথবা আমি যেটা করছি আমি এখান থেকে ডাইরেক্ট ফেসবুকের সাথে কানেক্ট করে দিচ্ছি, কারণ কেউ যদি SMS করে আমার ফেসবুকে নোটিফিকেশন আসে অথবা ফেসবুক মেসেঞ্জারে শো করে, সেখান থেকে আমি তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই করি। তো এটা আপনারা কিভাবে এটা করবেন সেটাই আজকে দেখাবো। তার আগে আমি যেটা করব, এই কাজটা মার্কেট প্লেসে আছে, দেখেন ছোট্ট একটা কাজ আমি আপনাদেরকে শিখাবো। এই কাজটা দেখেন মার্কেট প্লেসে কীরকম চাহিদা, আপনি যদি মার্কেট প্লেসে আসেন, যেমন ফাইবার মার্কেট প্লেসে আমরা কাজ শেখাই, তো এখানে যদি আপনি সার্চ করেন ওয়েবসাইট লাইভ চ্যাট, ওয়েবসাইটের ভিতরে কীভাবে লাইভ চ্যাট করবেন বা এটা সেট আপ করবেন সেটা কাজটা কি, দেখেন কাজটা দেখেন এখানে কী পরিমাণ চাহিদা আছে। 21,000 মানুষ কিন্তু বা 21,000 সার্ভিস কিন্তু এখানে আছে অ্যাভেলেবল। আপনি এই কাজটা করে এখানে একটা সার্ভিস কিন্তু লঞ্চ করতে পারেন। দেখেন এই ছোট্ট একটা কাজের জন্য $30, $100, $200, $15 অনেকজনে আছে। এই একটা ছেলে দেখেন ইনস্টল লাইভ চ্যাট সাপোর্ট অন এনি ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটের জন্য মনে করেন লাইভ চ্যাটের কাজটা করে দিবে। দেখেন এটা অনেকভাবে করা যায়, কিন্তু আমি যেটা করছি সেটা ফেসবুকের মাধ্যমে, সেটাই আমি দেখাবো। ওইটা করেও কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো আমরা যেটা করব এখন, আমরা কীভাবে এটা ইনস্টল করতে হয় সেটা দেখাবো এবং কীভাবে এটা সেট আপ করতে হয়। আমরা ফেসবুকের কাজগুলো শিখেছি সেম একই, দেখেন এখানে এই যে দেখেন মেসেঞ্জার লেখা আছে, ঠিক আছে? আপনি হোয়াটসঅ্যাপ সেট আপ করতে পারেন, অন্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো সেট আপ করে নিতে পারেন। তো এখানে দেখেন প্রচুর কাজ কিন্তু আছে, ঠিক আছে? আর এই কাজের চাহিদা কিন্তু ফাইবারে আছে। আপনি চাইলে এই একটা কাজ, ছোট্ট একটা কাজ দিয়ে কিন্তু মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে পারবেন। তো দেখেন এখানে যারা কাজ করতেছে লাইভ চ্যাট নিয়ে, মোটামুটি তারা টপ রিলেটেডও আছে অনেকেই, ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখলাম কাজটা ফাইবারে আছে কিনা, তো আমরা এটা কেটে দিব। তো আমি চলে যাব আমার একটা ডোমেনে, এখানে আমি আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো দেখলে আপনি মোটামুটি 80% ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, 20% আপনাকে আরও এক্সট্রা ভালো কিছু শিখে কাজ করতে হবে। তো আমরা এখানে সার্চ করব, আমরা প্রথমে ড্যাশবোর্ডে থাকবো, এরকম একটা ড্যাশবোর্ডে থাকবো, আর অথবা যদি আপনি না আসতে পারেন আপনার ডোমেন লিখবেন, ধরেন আমার ডোমেন হচ্ছে এটা, আমি ডোমেনটা আবার একটু করে রিফ্রেশ করি বোঝানোর জন্য। আপনার ওয়ার্ডপ্রেস থাকবে, এখান থেকে আসবেন, এখান থেকে স্ল্যাশ দিবেন, দিয়ে লিখবেন WP অ্যাডমিন। দেখেন আমার এটা, দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি এখানে কী লিখছি, WP। আপনি এখানে দেখবেন আপনার ডোমেন লেখার পরে WP একটা মাইনাসের মতো একটা চিহ্ন দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে অ্যাডমিন দিবেন, দিয়ে ইন্টারে চাপ দিবেন, চাপ দিলে লগইন এবং পাসওয়ার্ড জেনারেট করার একটা জায়গা থাকবে, সেখানে আপনি লগইন করে পাসওয়ার্ড এবং ইউজার নেম বাইরের কাছ থেকে নিয়ে আপনি আমার মতো এখানে চলে আসবেন, ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম একটা মেসেঞ্জার সেট আপ করা। তো আমি যেটা করবো এবার, আমি এখান থেকে চলে আসবো, এখানে অনেক কিছু আছে, আপনি কোনো কিছুতে হাত দিবেন না, আপনি চলে আসবেন ডাইরেক্টলি প্লাগইনে। ওকে, প্লাগইনে আসার পর আপনি এখানে এরকম পাবেন, কোনো টেনশনের কিছু নাই, শুধু এখানে দেখেন উপরে লেখা থাকবে অ্যাড এ নিউ, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে লিখবেন, আপনি লাইভ চ্যাট লিখতে পারেন অথবা ফেসবুক মেসেঞ্জার চ্যাট। ওকে, আমি ফেসবুকের জন্য যেহেতু কাজ করতেছি আমি লিখব ফেসবুক লাইভ চ্যাট। ওকে, আমি ফেসবুক লাইভ চ্যাট লিখছি, লিখে এবার আমি এখানে ইন্টারে চাপ দিলেই দেখেন এখানে ফেসবুকের মতো মেসেঞ্জারের একটা প্লাগ ইন আছে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে এটা ইনস্টল করা যাবে। এখানে আরও অনেক কিছু আছে, আপনি সেগুলো করতে পারেন, কিন্তু আমার কাছে এটা বেটার মনে হচ্ছে, কারণ আমি এটা করে ফেলছি একবার, আমার কাছে এটা খুবই ভালো লাগে, কারণ হচ্ছে আমার ফেসবুকের মাধ্যমে মেনটেন করতে পারতেছি। যেহেতু আমাদের ইনস্টিটিউটটা ফেসবুকের পেজের নামে আছে, মানে ফেসবুক এবং ওয়েবসাইট দুইটা সেম নাম,
আমি দুইটা ইউজ করতে পারবো, খুব ভালো হবে, ঠিক আছে আমার জন্য। তো আমি এখান থেকে ইনস্টল করে ফেলি। ইনস্টলে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এবার অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভটা হয়ে গেছে, কিন্তু এবার অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু আমার কিন্তু এখানে আসবে না এখনই, ঠিক আছে, কিছু সেট আপ আছে সেগুলো করতে হবে। তো এবার আমি যখন এটা ইনস্টল করে ফেলছি তখন এই জায়গায় নিয়ে আসবে আপনাকে। যদি এই জায়গায় না থাকে তাহলে আবার প্লাগইনে ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে আসবেন, দেখেন লেখা থাকবে ফেসবুক চ্যাট প্লাগইন। এখানে এখানে দেখবেন সেটিংস লেখা আছে, সেটিংসে আপনি ক্লিক করবেন। একদম সিম্পল কাজ, এখান থেকে যাই কিছু আসুক, আদার্স অনেক কিছু আসতে পারে, কোনো ব্যাপার না। আপনি শুধু সেট আপ চ্যাট প্লাগইন এটা ইনস্টল করবেন, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন লেখা আছে ফেসবুক সিলেক্ট ইউর ফেসবুক পেজ। আপনি এখান থেকে আপনার একটা যে কোনো একটা পেজকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমি একটা পেজ সিলেক্ট করে দিচ্ছি, আমি চাচ্ছি যে আমার এই ফ্যাশন আইওটা আমি সিলেক্ট করে দিই, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। তো আমার একটা এখানে দেখেন আমার এই ফেসবুকের এটা এরকম আসতেছে, ঠিক আছে, ফেসবুকের ওই পেজটা অথবা আমাদের ফেসবুকের ইটা লোগোটা শো করতেছে এখানে। তো আমি এখান থেকে দেখেন এখানে কী লেখছে, এখানে আপনি আপনার মনের মতো করে এসএমএসগুলো লেখা দিতে পারেন, যেমন আপনার প্রোডাক্ট, আপনি আমাদের কী সম্পর্কে জানতে চান, আমাদের সম্পর্কে জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে চান, আরও অনেক কিছু লিখতে পারেন, ঠিক আছে। অথবা আপনি একটা ওয়েলকাম এসএমএস দিতে পারেন এখানে, যেমন ধরেন ওয়েলকাম টু মাই ফ্যাশন আইও ডট ফ্যাশন আইও ওয়েবসাইটে আপনাকে স্বাগতম, এরকম ওয়েলকাম দিতে পারেন। তারপরে এখানে দেখেন প্রশ্নবোধক চিহ্ন আছে, হোয়ার ইউর লোকেশন, আপনার লোকেশন কোথায়, দেখছেন। এখানে একটা এসএমএস দিলেন, যে ওয়েলকাম মেসেজ দিলেন, এটা দিয়ে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন এখান থেকে। তো আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমরা এটা করে ফেলি, এটা আমি এবার নিচের দিকে আসি। তো আমাদের একটা ওয়েলকাম মেসেজটা হয়ে গেছে, এবার আমি অ্যাডে কোশ্চেন কোশ্চেন অ্যাড করি। এটা হচ্ছে প্রথম যেটা পাবেন সেটা হচ্ছে লেখা কিন্তু আছে এখানে ওয়েলকাম মেসেজ, যেটা আপনাকে মানুষ আসার সাথে সাথে তাদেরকে স্বাগতম জানাবে, সেটাকে বলা ওয়েলকাম মেসেজ, ঠিক আছে। আর নিচে দেখেন লেখা আছে, এটা হচ্ছে কোশ্চেন, যেমন এখানে লেখা আছে হোয়াট ইউ হোয়ার ইউ লোকেশন, তোমার লোকেশন কোথায় বা তোমার ঠিকানা কোথায়। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো লোকেশনগুলো অ্যাড করে দিতে পারেন, যেমন এখানে লিখতে পারেন হোয়ার ইউ লোকেশন। তো আমি এখানে আমার লোকেশনগুলো দিয়েছি হোয়ার ইউ লোকেশন অ্যাট দ্য টাঙ্গাইল ডিভিশন হ্যান ত্যান ইত্যাদি, এটা এটা সিলেক্ট করছি। করার পরে আমি আরেকটা অ্যাড করতে চাই, ধরেন আমি এখানে চাচ্ছি যে তুমি কি আমাদের সাথে তুমি কি আপনি কি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আপনি কি আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, এরকম দিতে পারেন। আপনার প্রশ্ন যদি থাকে প্রোডাক্টটা, অথবা আপনি লিখতে পারেন আপনার প্রাইসটা কী, ধরেন আমি এখানে লিখতে পারি আপনার প্রাইসটা কী, অথবা আপনি কোন প্রোডাক্টটা পছন্দ করতেছেন, ঠিক আছে, অথবা আপনার সমস্যাটা কী, একটা প্রশ্ন দিয়ে এটা দিয়ে এখানে একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন, যে এটার কোশ্চেন অ্যান্সার হচ্ছে এটা, কেউ ক্লিক করলে সেটা দেখে নিতে পারবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এটা প্রপারলি করা হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন, এটা আমার লাগবে না, তা আমি আর পাবলিশে ক্লিক করব, ঠিক আছে। এবার দেখি কাজ কত দূর কি, পাবলিশ পাবলিশ রিপ্লেস, ওকে বলতেছে পাবলিশ হয়েছে, আমি এটি রিপ্লেস করে দেখি আমাদের ওয়েবসাইটে কি আজও কাজ করতেছে কিনা। আমাদের এখানে কিন্তু এখনও কোনো কিছু শো করে নাই, ঠিক আছে, শো না করার পিছনে অনেকগুলো কাহিনী থাকতে পারে। কাস্টম ওয়ার্ডপ্রেস পেজ, অল ওয়ার্ডপ্রেস, ওকে অল ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম, দেখেন এবার কিন্তু চলে আসছে, ঠিক আছে, এবার কিন্তু চলে আসছে, দেখছেন এবার কিন্তু এখান থেকে চলে আসছে। এখানে যদি কেউ এসএমএস করে আমাদের এই প্রশ্নটা চলে যাবে, দেখেন আমাদের এখানে এসএমএস করছে কেউ, যে কেউ একজন এসএমএস করছে কন্টেন্ট মানে কানেক্টেড। এবার আমি লিখতে পারি, দেখেন এখানে কী কী প্রশ্ন সেটা হয়ে গেছে, হোয়ার ইউ লোকেশন আমি যেটা বলছি আপনাকে। এবার আমার এইটা কোথায় শো করতেছে আমি যদি দেখাই আপনাদেরকে, এটা আপনাকে শো করবে হচ্ছে ফেসবুকের পেজে, ধরেন এখানে একটা নোটিফিকেশন আসার কথা, কারণ এখানে দেখছেন লেখা আসছে ফ্যাশন আইওতে আপনাকে এসএমএস আসছে ডাইরেক্ট হোয়ার ইউ লোকেশন, আমার নিজেরটা আমি নিজেই করছি, ঠিক আছে। তো এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। দেখেন আমি প্রথমে বলছি এখানে একটা ওয়েলকাম মেসেজ থাকবে, ওয়েলকাম মেসেজটা প্রথমে আসছে, তারপর একটা লোকেশন আসছে, ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন এইভাবে কাজটা করতে হয়, একদম কিন্তু সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল।